বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় সরকারি চাকরির পরীক্ষাটি হতে যাচ্ছে খুবই শীঘ্রই। 13তম গ্রেডের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। এবারের পরীক্ষায় সিটের সংখ্যা প্রায় 32,000 থেকে 40,000। তার মানে এত বড় সরকারি চাকরির পরীক্ষা আর কখনো হয়নি। এবং 13তম গ্রেডের বেতন কাঠামো হলো 11,000 থেকে 26,000 টাকা। আপনি যদি ডিগ্রি বা অনার্স পাস করে থাকেন, আপনি এই পরীক্ষার জন্য এলিজিবল। এমনকি এই বছরের 25 মার্চ পর্যন্ত যদি আপনার বয়স 30-এর মধ্যে থাকে, আপনি এই পরীক্ষাটিতে অ্যাপিয়ার করতে পারবেন। পরীক্ষাটি হয়ে থাকে 100 নম্বরের মধ্যে। এর মধ্যে 80 নম্বর থাকে লিখিত পরীক্ষায় এবং 20 নম্বর থাকে মৌখিক পরীক্ষায়। লিখিত পরীক্ষাটি আসলে মূল। লিখিত পরীক্ষায় 4টি বিষয় থাকে, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ও বিজ্ঞান। এবং প্রতিটি বিষয়ে 20 নম্বর করে থাকে। এবং এই 80 নম্বরের MCQ পরীক্ষা হয়। প্রতিটি ভুল উত্তরের জন্য আপনাকে 0.25 নম্বর কাটা হবে। তার মানে 4টি ভুল উত্তর দিলে আপনার 1 নম্বর কাটা যাবে। এখন চলে আসি এই পরীক্ষার জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন। এই যে বললাম, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ও বিজ্ঞান, এই 4টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিলে ইনশাল্লাহ আপনার এই পরীক্ষায় পাশ করার চান্স সর্বাধিক। এবং এজন্যই আমরা একটা কমপ্লিট কোর্স নিয়ে এসেছি, যেখানে 4টি বিষয়ের উপর ভিডিও লেকচার, পরীক্ষা, রিভিশন কার্ড, নোটস, বই এবং যে কমন কোয়েশ্চেনগুলো আছে সবগুলোর উত্তর সম্বলিত একটা কমপ্রিহেন্সিভ প্রিপারেশন গাইড আমরা তৈরি করেছি। এই পেজে আপনি এই কোর্সের সার্বিক বিবরণ দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এই কোর্সের ভিতরে যে ভিডিও লেকচারগুলো আছে সেগুলোর কয়েকটি ভিডিও লেকচার ওপেন করেও দেখতে পারেন। এবং কমপ্লিট কোর্স আউটলাইনটিও নিচে দেয়া আছে। আপনি যদি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চান এবং আপনার মনে হয় আপনার এখন প্রস্তুতি নেওয়ার সঠিক সময়, তাহলে এখনই এই কোর্সটি কিনে ফেলুন। নিচে কিনে ফেলার বাটনটি আছে, সেখানে ক্লিক করে আপনি এই সম্পূর্ণ কোর্সটি একবারেই কিনে ফেলতে পারবেন। তাই যারা এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা চিন্তা করছিলেন বা এখনই প্রস্তুতি নেওয়ার পথেই ছিলেন, কিংবা বিভিন্ন বই, নোট, খাতা বা কোন কোচিং করবেন সেটা নিয়ে চিন্তায় ছিলেন, তাদের জন্য এই কমপ্লিট কোর্সটি খুবই সহায়ক হবে। দেরি না করে এখনই নিচে দেওয়া বাটনে ক্লিক করুন এবং এই কমপ্লিট প্রিপারেশন গাইডের প্রস্তুতি শুরু করে ফেলুন।